হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই ভিডিও শুরুতে যে দুইটা ক্লিপ দেখতে পাচ্ছেন, এই ক্লিপগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কী, মানে আজকে আমি কোন ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। তো গাইস, আজকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুটি ভিডিও দেখা যাচ্ছে। তো দুটি ভিডিও থেকে একটি নর্মাল ভিডিও আর একটি ক্যাপকাট দিয়ে এডিট করার পরে আপনারা অবশ্যই কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে যে কোনো নর্মাল ভিডিওকে এই ধরনের 4K কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো দুইটা ভিডিও দেখলে বোঝা যায় যে দুইটার ভিতরে কতটুকু পার্থক্য রয়েছে। তো সেমভাবে কিন্তু আপনারা নর্মাল একটি ভিডিও থেকে এই ধরনের 4K কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি না টেনে দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সবাই লাইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইজ, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। গাইজ, অবশ্যই আপনারা আমার স্ক্রিনে ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আমি অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি এবং ক্যাপকাট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিয়েছি। যদি আপনার মোবাইল ফোনে অ্যাপটি না থাকে তাহলে আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন, আর যদি অলরেডি অ্যাপটি থাকে তাহলে অবশ্যই আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। গাইজ, আমি জাস্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করে দেওয়ার পর সেম একটি ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো। এখানে নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি এই লেখাটাতে একটা ক্লিক করে দিবো। তারপর গাইস, আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান আপনার মোবাইল থেকে সেই নর্মাল ভিডিওটা জাস্ট সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসছে। তো এখন জাস্ট আপনার কী করবেন, ভিডিও লেটারে ক্লিক করে দিবেন, তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর গাইস এখানে অ্যাডজাস্ট নামে একটি টুলস পেয়ে যাবেন, এই অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবেন। এখান থেকে অবশ্যই আপনার গ্রাফসে চলে যাবেন। গ্রাফসে আসার পরে আপনার এই গ্রাফসটি পেয়ে যাবেন। প্রথমে হোয়াইট কালার রয়েছে, তারপর রেড কালার, গ্রিন, ব্লু, এখানে চারটি কালার রয়েছে। তো রেড কালার যে গ্রাফসটা রয়েছে, নিচের যে ডটটা রয়েছে সেই ডটটা ধরে আপনার একদম উপরে এটাকে বসিয়ে দিবেন, আর উপরে যে ডটটা ছিল সেটা ডাউন করে দিবেন। তারপর আপনারা রেড কালারে চলে যাবেন। রেড কালারে যাওয়ার পর নিচের ডটটাকে উপরে, তারপর উপরেরটাকে নিচে, তারপর আমরা গ্রিনে চলে আসলাম। এখান থেকে আপনারা সেমভাবে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, মানে সেমভাবে সবগুলো কালারের গ্রাফস চেঞ্জ করে দিতে হবে। আমি যা লাস্ট একদম ব্লুতে চলে গেলাম, এটাকে ডাউন করে দিব আর নিচেরটাকে আপ করে দিব। তো গ্রাফসে আমাদের কাজটি শেষ, এখন আমি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর গাইস আমাদের ভিউতে একটি ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট একটু অ্যাড করার জন্য আমরা আগে খালি জায়গায় ক্লিক করে দিব, মানে লেয়ারটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। তারপর নিচ থেকে একটু সামনে চলে আসবো, এখান থেকে ইফেক্টসে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে বেসিকে চলে যাব। বেসিকে যাওয়ার পর এখানে ব্লার নামে একটিকে আমরা ইফেক্ট পেয়ে যাবো, 4 নম্বর, এই ব্লার ইফেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্লার ইফেক্ট অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওতে টেনে অ্যাপ্লাই করে দিব। সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন জাস্ট আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর গাইস উপরে ডান লেখা দেখতে পাচ্ছি, এই ডান লেখাতে ক্লিক করব। তারপর আবার নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করব। নিউ প্রজেক্ট ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমরা এইমাত্র যে ভিডিওটি সেভ করলাম সেই ভিডিওটি আগে সিলেক্ট করে দিব। তারপর আমরা এখান থেকে অরিজিনাল ভিডিওটা সিলেক্ট করে দিব। অবশ্যই আপনাকে দুইটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। অরিজিনাল যে ভিডিওটা রয়েছে সেটা 2 নম্বরে সিলেক্ট করবেন, আর আমরা একটু আগে ক্যাপকাট অ্যাপটিতে এডিট করে যে ভিডিওটা সেভ করলাম সেটা প্রথমে সেভ করে নিতে হবে। তারপর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচ থেকে সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে জাস্ট ওভারলেতে ক্লিক করে দিলে এই ভিডিওটা ওভারলে হিসাবে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর গাইস এখান থেকে আপনারা একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে স্প্লাইস নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, স্প্লাইসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর এখানে বার্নে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা বার্নটা মাইনাস করে দিবেন। তো এখান থেকে আপনারা 80% দিয়ে দিতে পারেন বা 75% দিতে পারেন। আমি এখান থেকে 75% দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর গাইস একদম শুরুতে আমরা আবার চলে আসবো। শুরুতে আসার পর আমরা নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর গাইস আমরা উপরে অ্যালবামের সাথে স্টক ভিডিওস একটা লেখা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট স্টক ভিডিওসে চলে যাব। তারপর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা আমাদের এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম সেটা আমরা জাস্ট ফুল স্ক্রিন করে দেবো দুইটা ফিঙ্গার দিয়ে জুম করে। তারপর এটাকে আমরা সম্পূর্ণ ভিডিওতে টেনে অ্যাপ্লাই করে দিব। ওকে, ভিডিও শেষ পর্যন্ত এটাকে জাস্ট টেনে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এটা ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করবো, তাই নিচ থেকে স্প্লাইসে চলে যাবে। এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু HD কোয়ালিটি হয়ে গেছে। এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটুকু ডিফারেন্স চলে আসছে। তো এখানে আমরা আরও কিছু এডিট করে নিব। তো এখন আমরা বাকি কাজটা করার জন্য এখানে ব্যাক চলে আসবো, মানে আমাদের ভিডিওটা আরও বেশি কোয়ালিটিফুল করার জন্য নিচ থেকে আমরা একদম শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর আমরা নিচ থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে আমরা স্যাচুরেশনে ক্লিক করে একটু স্যাচুরেশনটা বাড়িয়ে নিব। স্যাচুরেশনটা বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা শার্পে চলে যাবো। শার্পে যাওয়ার পর এখান থেকে 100% শার্প বাড়িয়ে দিব। তারপর গাইস এখান থেকে আপনি চাইলে আরও কিছু করে নিতে পারেন, যেমন শ্যাডোতে এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারেন, বা
শ্যাডো মাইনাস করতে পারেন, তো আমি শ্যাডোটা একটু মাইনাস করে দিব। তারপর এখানে টেম্পারেচার চেঞ্জ করে আমাদের ভিডিওর কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো আমি এখান থেকে একটু হট কালার দিয়ে দিব, ওকে, একটু হট কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে আমাদের যে অ্যাডজাস্টের লেয়ারটা আছে সেটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। এখন গাইস আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি বিফোর আফটার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে অ্যাডজাস্টটাকে মাইনাস করে দেই। ওকে গাইস, সবগুলো লেয়ার এখান থেকে আমি কিছুটা মাইনাস করে দিলাম আপনাদেরকে জাস্ট ডিফারেন্সটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা এডিটের আগে মানে এরকম নর্মাল ছিল, আর এডিটের পরে এটার কোয়ালিটিটা এরকম হয়েছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা, যে মানে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে কিন্তু চাইলে এখন আপনারা হাই কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন, মানে এইচডিআর ভিডিও এডিটিং করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো আপনার এই এডিটিংটা হয়ে গেলে এখন জাস্ট আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনারা এই ধরনের এইচডিআর হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।